উত্তরগুলির চিকিৎসা সেবাতে চক্ষু চিকিৎসা লায়ন্স ক্লাব অফ কক্সবাজার ফ্রিডম অক্টোবর মাসকে সেবা মাস ঘোষণা করে নানা কর্মসূচি শুরু করেছে। শুক্রবার এই মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন লায়ন ডিস্ট্রিক্ট গভর্নর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। সকালে বাইতুল শরফ চক্ষু হাসপাতালের সহযোগিতায় খুরুশকুল হাই স্কুলে 1000 মানুষকে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়। এছাড়াও একই স্থানে সুবিধাবঞ্চিত মানুষের ডায়াবেটিক চেক আপ, ব্লাড গ্রুপ নির্ণয় এবং গরিব মানুষের মাঝে ডাইজেস্টার রিলিফ বিতরণ ও এতিমখানায় শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এর আগের দিন কক্সবাজার গ্রামার স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, চাইল্ড ক্যান্সার সচেতনতা প্রোগ্রাম, শিশুদের মাঝে গাছের চারা বিতরণ, ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের আওতায় মশারি বিতরণ, শিশুদের মধ্যে খেলাধুলার উপকরণ বিতরণ করা হয়। বিকেলে সমুদ্র সৈকতের লাবণী থেকে সুগন্ধা পয়েন্ট পর্যন্ত বর্ণাঢ্য র্যালির মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এ সময় লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল বাংলাদেশ ডিস্ট্রিক্ট গভর্নর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বলেন, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল বিশ্বের 210টি দেশে আর্তমানবতার সেবায় কাজ করছে। এরই অংশ হিসেবে এই উদ্যোগ। সারা দেশে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের 25,000 স্বেচ্ছাসেবক অক্টোবর সার্ভিস প্রোগ্রামের মাধ্যমে মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। লায়ন্স ক্লাব অফ কক্সবাজার ফ্রিডমের সদস্যরা বলেন, এই সেবা মাসে 1,000 মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হবে। প্রায় 10,000 চারা রোপণ করা হবে এবং ধারাবাহিকভাবে বিভিন্ন স্থানে অন্যান্য সেবাগুলোও দেওয়া হবে। বিশ্বব্যাপী অক্টোবর সেবা মাসের আওতাধীন আমরাও লায়ন্স ক্লাব অফ কক্সবাজার ফ্রিডম প্রতি বছর নিয়ে এবারও আল্লাহর রহমতে সম্পন্ন করলাম। আমরা সম্পূর্ণ কক্সবাজার জেলার প্রান্তিক পর্যায়ে আমরা তৃণমূলে গিয়ে কাজ করেছি। আমাদের এই খুরুশকুলে আমরা প্রায় আই ক্যাম্পের আওতাধীন 20,000 মানুষকে সেবা দিয়েছি। ক্লাব অফ কক্সবাজার ফ্রিডম জন্মলগ্ন থেকে মানবিক কল্যাণে কাজ করে যাচ্ছি। আমরা এখনও মানবিক কল্যাণে কাজ করে যাচ্ছি, ভবিষ্যতেও মানবিক কল্যাণে সকলের ফাঁসে থাকবো। আমরা তৃণমূল পর্যায়ে পর্যন্ত আমরা যারা দুস্থ মানবতা আছে তাদের সেবায় নিয়োজিত থাকবো। আমাদের লাইন্সের কাজটা হলো আমাদের যে দুস্থদের পাশে থাকা। সুতরাং আমরা যতদিন আমরা লাইন ক্লাব করবি ততদিন পর্যন্ত আমরা আমাদের দুস্থদের পাশে থাকবো এবং ভবিষ্যতে আমরা যেন ভালো কাজ করতে পারি। এ সময় উপস্থিত ছিলেন পাঁচ ক্লাব প্রেসিডেন্ট রোকনউদ্দিন মোহাম্মদ আল মামুন, ক্লাব প্রেসিডেন্ট লায়ন একরামুল হুদা, ক্লাব সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ শামসুদ্দিন ফারুকি, ক্লাব সেক্রেটারি লায়ন প্রিন্সিপাল দিদারুল্লাহ ও সকল বোর্ড অফ ডিরেক্টরসের চার্টার্ড সদস্যবৃন্দ। নিউজ ডেস্ক, টিটিএন, কক্সবাজার।